আর আমি এখন যাচ্ছি শারজায় আল কিয়াদা মেট্রো স্টেশন, এটার ভাড়া নিয়েছে 6 দিরহাম। আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। আচ্ছা, খুদা হাফেজ। তো ভিউয়ার, এই সিগন্যালটার নামই হলো JNP সিগন্যাল শারজা। আর এর আশেপাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, এই সব দোকানেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করে। This clip is look like new one. ভিউয়ার্স, এখানে শত শত দোকান আছে ইউজড ল্যাপটপের জন্য, কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটা আসলে পাচ্ছি না। আর সব দোকানের ভিডিও তো করাও সম্ভব না, তো আমি যেটা চাচ্ছি সেটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো। কেউই আসলে তাদের কাছ থেকে প্রোডাক্ট না কিনলে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না, প্রাইস জানাতে চাচ্ছে না। এই রোদে হাঁটতে হাঁটতে পুরো কয়লা হয়ে যাচ্ছে, কয়লা। আর চেহারার অবস্থা তো পুরো ছাই। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর আমি এখন আছি একটা রেস্টুরেন্টে, আর খাবার অর্ডার করছি মাটন বিরিয়ানি। আর এই হলো তাদের মেনু, মেনুর সাথে প্রাইস দেওয়া আছে কোনটা কত। 23.5 দিয়ে গুণ দিলেই বাংলাদেশি টাকায় প্রাইস কত বের হয়ে যাবে। প্রথমে দিয়ে গেলো এটা একটা স্যুপের মতো, আর এটা রায়তা, আর এখানে একটু পেঁয়াজ আছে, শসা আর লেবু। ভেজিটেবল স্যুপ। ভিউয়ার্স, মাটন বিরিয়ানিটা চলে আসছে, আমি আপনাদেরকে দেখাই। পরিমাণে হিউজ, অনেক। এটার ভিতরে মাটন আছে 1 পিস, 2 পিস, 3 পিস, 3 পিস মাটন, 2 পিস আলু, আর অনেক অনেক রাইস। কারণ খেয়ে দেখি এটা কি বাংলাদেশের মতো নাকি অন্যরকম। টেস্ট একদম হুবহু বাংলাদেশের মতোই, তবে জিরার পরিমাণটা একটু বেশি। মাংসটা অনেক সফট, এটা দিয়ে চাপ দিতেই ফুলে যাচ্ছে। আমি আবার একটা কাঁচামরিচ আনছি। ওহো, আমি তো ভাবছিলাম, আমি ভাবছিলাম কাঁচামরিচ তো বোধ হয় আমাদের দেশের মতো খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু প্রচণ্ড ঝাল। খাবারের একটা দানাও নষ্ট করা আমার খুবই অপছন্দ, কিন্তু তারা পরিমাণে এত দিছে আমাকে বাধ্য হয়ে নষ্ট করতে হচ্ছে, খেতে পারতেছি না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কখনো খাবার নষ্ট করবেন না। হ্যাঁ, তো ভিউয়ার্স, একটা পানি ছিল আর এই বিরিয়ানিটা, টোটাল 20 বিল আসছে, 20 দিরহাম, বাংলাদেশি টাকা 480 টাকার মতো। ভিউয়ার্স, শারজা যদি আসেন এই রেস্টুরেন্টটা মাস্ট। খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর বিলটাও অনেক কম, 480 টাকায় আসলে এত মানে হিউজ কোয়ান্টিটির বিরিয়ানি খুব ভালো লাগছে। এই যে হোটেলটা আমি আপনাদেরকে দেখাই দিই, আল ফাদ আল আফগানি রেস্টুরেন্ট। i5 8GB 256, ये वाला आपको मिलेगा 1200 का। डेल, ये W540 ग्राफिक्स वाला है, वर्क स्टेशन लेना वो।
जी लेनोवो i7 8GB 256 ये वाला आपको मिलेगा 1500 में। 1500 ये वाला Asus ROG है, गेमिंग लैपटॉप है। i7 9th जनरेशन है, 16GB रैम है, 1TB SSD है, RTX ग्राफिक्स है 2060, ये आपको मिलेगा 4000 का। 4000 जी। और ये वाला Asus है, ये नॉर्मल लैपटॉप है, टच स्क्रीन 360 i7 8th जनरेशन है, 16GB 2TB हार्ड ड्राइव है, ये वाला 2000 मिलेगा। 2000। और ये i7 10th जनरेशन है, 16GB 512 2GB ग्राफिक्स कार्ड के साथ है, ये वाला आपको मिलेगा 3000। ये वाला Asus Razer लैपट�प है, Core i7 10th जनरेशन है, 16GB RAM 512 है, RTX ग्राफिक्स है 2070, ये आपको मिलेगा 6000। ये वाला HP Spectre है, i7 8th जनरेशन, 16GB RAM 512 2GB ग्राफिक्स कार्ड के साथ, टच स्क्रीन है 360, ये वाला आपको मिलेगा 2900 का। और ये थॉमसन, ये स्पेक्टर है, ये भी सेम है। अच्छा, ये स्पेक्टर i7 8th जनरेशन है, 8GB 256, ये जेम कट है बेसिकली, ये नया मॉडल है, ठीक है। ये i7 है, ये आपको मिलेगा 2800 का। ये भी स्पेक्टर है, i7 8th जनरेशन, 16GB 512 के साथ, ये 2900 मिलेगा। दोनों सेम है, ये दोनों सेम है। हाँ। और थोड़ा कम प्राइस में कौन सा है? कम वाला मेरे पास अभी नहीं है। कम वाला नहीं है। ये सरफेस लैपटॉप बुक है, i7 8th जनरेशन है, बुक 2 है, 16GB रैम 256 है, GTX ग्राफिक्स है 1060, ये वाला आपको मिलेगा 4500 का। ये सब सेम है, ये सेम है। तो व्यूअर्स, हमें जो लैपटॉपटा निलाम एटा HP कोर i7 8th जनरेशन, 512 SSD हार्ड डिस्क, 16GB रैम, 2GB डेडिकेटेड ग्राफिक्स कार्ड, অনেকটা এরকম। ভিউয়ার্স একদম ফ্রেশ, গ্রাফিক্স এর টাচ স্ক্রিন না, আদান কোন আর এটার প্রাইস নিছে 2750 দিরহাম, মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 67000 টাকার মতো। তো ভিউয়ার্স, প্রায় 3 ঘন্টা ঘোরাঘুরির পর অবশেষে ল্যাপটপটি নিয়ে নিলাম, আর আমি এখন সারজা থেকে যাচ্ছি দেরাদুপাই আমার হোটেলে। আসার সময় মেট্রো এবং ট্যাক্সি মিলে আমার খরচ পড়েছিল 56 দিরহাম, তাই চিন্তা করলাম যাওয়ার সময় একটু চিপে যাওয়ার চেষ্টা করি। আমি ওই যে ওই মার্কেটটা দেখলাম, ওই মার্কেটের একটা দোকান থেকে একটি ল্যাপটপটা কিনছি, তারপরে এই জায়গাটা ক্রস করে, রাস্তাটা ক্রস করে এদিকে একটা দোকান আছে ল্যাপটপেরই দোকান, আল সাদিক, এইটার সামনে থেকে শেয়ারে ট্যাক্সিতে করে দেরাদুপাই নিয়ে যাবে, পার পার্সন খরচ করবে 20 দিরহাম করে। ট্যাক্সি থেকে নামতেই একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা, তো উনি আমাকে বলল ওইখান থেকে আমার হোটেল 10 মিনিটের হাঁটার রাস্তা। JNP সিগন্যাল সারজা, অর্থাৎ যেখান থেকে আমি ল্যাপটপটা কিনলাম, ওইখানে কমসে কম 100 দোকান আছে যারা ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারের অ্যাক্সেসরিজ বিক্রি করে। তো এদের সাথে কথা বললে যেটা জানলাম, এরা বেসিক্যালি USA এবং কানাডা থেকে ইউজড ল্যাপটপ এখানে ইম্পোর্ট করে আনে, তারপর ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এরকম আরও কিছু দেশে এক্সপোর্ট করে। লোকালিও কিছু তারা রিটেল করে, কিন্তু এমন দোকানের সংখ্যা কম, তবে পাওয়া যায়, আপনার এক পিস ইচ্ছা করলে কিনতে পারবেন। আর এখানকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তারা ল্যাপটপটা অ্যাজ ইট ইজ, মানে যেভাবে ইম্পোর্ট করছে ঠিক সেইভাবেই বিক্রি করতেছে, কোনো ধরনের মডিফাই কিংবা কালার তারা করতেছে। সম্পূর্ণ আরব আমিরাতের ভিতরে সারজার এই মার্কেটটাতেই সবচেয়ে চিপ প্রাইসে ইউজড ল্যাপটপ পাওয়া যায়। আমি ওদের দোকানে বসে ওদের ওয়াইফাই ইউজ করে নেটে চেক করছিলাম, আমি যে ল্যাপটপটা কিনছি এই মডেলটা নেটে নিউ, অবশ্য নিউ, কিন্তু সেটার প্রাইস হচ্ছে 4200 দিরহাম, মানে বাংলাদেশের টাকা অলমোস্ট 110000 টাকার মতো।
আমার ইচ্ছা ছিল আমি আপনাদের আরো কিছু দোকানের প্রাইস ভিডিওতে দেখাই, কিন্তু তারা এক একজন এক একবার এক এক ধরনের কথা বলতেছে। একবার বলতেছে প্রাইস সবসময় এক থাকে না, আপ ডাউন করে। এই ভিডিও দেখা কেউ একজন আইসে আমার কাছে ওই প্রাইসে চাবে, তখন দেখা গেল প্রাইস বাইরে গেছে। আবার আরেকজন বলে যে আমার দোকান থেকে কিনলে আমি প্রাইস বলবো, জানাবো। আবার আরেকজন বলে আপনার কোন চ্যানেল, তো এখন তো আমার কোনো চ্যানেল নাই, আপনারা যদি আমার এই ভিডিও দেখেন তখন হয়তো বা ইনশাল্লাহ আমার চ্যানেল হবে। তো আমি তো তাদেরকে আমার চ্যানেলের কোনো নাম টাম কিছুই বলতে পারি নাই, তো তখন তারা বলে যে না, নো ভিডিও। তো এনিওয়ে আপনারা চাইলে এই মার্কেট থেকে ল্যাপটপ কিনতে পারেন, তবে আমার অ্যাডভাইস থাকবে ভালোভাবে দেখে বুঝে তারপরেই কিনবেন। তো আমার হোটেল অলরেডি অলমোস্ট চলে আসছে, তো এখন হোটেলে যাই একটু ফ্রেশ হই। তো ভিউয়ার্স, রুমে আসার পরে ফ্রেশ ট্রেশ হইলাম, একটু রেস্ট নিলাম, আর এখন বাজে রাত্র 9টা। দুপুরে যেই পরিমাণ বিরিয়ানি খাইছি পেট এখনও ফুল হয়ে রয়েছে। হালকা হালকা একটু ক্ষুধা লাগতেছে, কিন্তু ওই ধরনের না। এদিকে আবার নতুন এক যন্ত্রণা শুরু হয়েছে, ব্যাক পেইন, পিছনে মেরুদণ্ডের দিকটা প্রচণ্ড ব্যথা করতেছে। ভুলে বাংলাদেশ থেকে কোনো পেইন কিলার অথবা প্যারাসিটামল জাতীয় কিছুই জানি নেই, তো এখন কী করবো বুঝতে পারতেছি না। বাইরে কি যাবো খাইতে নাকি যাবো না বুঝতে পারতেছি না। তো যদি যাই তাহলে তো অবশ্যই দেখাবো, আর যদি না যাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে। কালকে আপনাদেরকে একটা নতুন দুইটা নতুন জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকবেন। ও আচ্ছা ভিউয়ার্স, আরেকটা জরুরি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি আমার সবগুলো ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কখনোই আপনাদেরকে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক দেন, কমেন্ট করুন, শেয়ার করুন। কারণ ভিউয়ার্স আমি ভালো করেই জানি আপনাদের লাইক পাওয়ার মতো ভিডিও আমি বানাতে পারি না। আমার একটা প্রফেশনাল ক্যামেরা নেই, মোবাইল দিয়ে ভিডিও করি, আমি আপনাদের সাথে গুছিয়ে কথা বলতে পারি না, বলতে গেলে এলোমেলো হয়ে যায়। আমার ব্লগিংয়ের উপর ন্যূনতম কোনো জ্ঞান নেই, আমার ভিডিও এডিট করার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি সবসময় আপ্রাণ চেষ্টা করি আমার ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার। আমি যে দেশেই আছি সে দেশে আমি কীভাবে ট্রাভেল করতেছি এর খুঁটিনাটি প্রত্যেকটা ইনফরমেশান আপনাদেরকে দেয়া। আমার ভিডিও দেখে আপনারা যদি কখনো ইজিপ্ট অথবা দুবাই আসেন নিশ্চয়ই 1% হলেও আপনাদের উপকার হবে, আর এটাই আমার সার্থকতা। লাইক শেয়ার কমেন্ট এগুলো খুব জরুরি কোনো বিষয় না, কিন্তু যে জিনিসটা জরুরি সেটা হলো অন্ততপক্ষে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন। কারণ আমি কালকে কোথায় যাচ্ছি, কালকে আমি কীভাবে আরেকটা নতুন একটা প্লেস এক্সপ্লোর করব, এটা যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন না প্রেস করে রাখেন কীভাবে দেখবেন। আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম দেশ বিদেশ ঘুরতে আমি ভালোবাসি, ট্রাভেলিং আমার প্যাশন। আর এবার আমি ডিসাইড করেছি আমি এখন থেকে আর একা একা ঘুরবো না, আপনাদের সাথে নিয়ে ঘুরবো। সো ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বি মাই সফর সঙ্গী।